হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পাওভাজির রেসিপি দেখাবো। এটা খুবই পপুলার একটা স্ট্রিট ফুড। আপনি এটা বাড়িতে ডিনারের জন্য বানাতে পারেন বা এমনি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খুবই ভালো লাগবে। আজকে আমি প্যাকেটের কেনা পাওভাজি মশলা ব্যবহার করব না, ঘরে আমাদের দৈনন্দিন যে মশলা থাকে তা দিয়েই কীভাবে দোকানের মতোই টেস্ট আনা যায় সেটাই বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমরা পাওভাজির ভাজিটা মানে তরকারিটা রান্না করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি কিছু সবজি। এখানে তিন চারটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ছ সাতটা বিনস নিয়ে মোটামুটি 1 ইঞ্চির মতো টুকরো করে কেটে রেখেছি। মটরশুঁটি নিয়েছি 1/2 কাপ, 1টা ক্যাপসিকাম নিয়েছি আর এরকম টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে টমেটো, 2টো বড় সাইজের টমেটো নিয়েছি আর একটু ডুমো করেই কেটে রেখেছি। পাওভাজি বানাতে আপনি নিজের পছন্দ অনুযায়ী অনেক সবজিই ব্যবহার করতে পারেন, তবে মেনলি যে সবজিগুলো দিতে লাগবেই সেটা হলো আলু আর টমেটো, এবং টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। এবারে একটা প্রেশার কুকারে আমি সমস্ত সবজিগুলোকে একসাথে নিয়ে নিলাম, জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিতে লাগবে না, যতটুকু সবজি ঠিক ততটুকুই জল, মানে সবজিগুলো জাস্ট ডুবে থাকবে এতটাই জল দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে সবজিগুলোকে প্রেশারে সেদ্ধ করে নেব। 3টে সিটি দেওয়ালাম, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে কুকার থেকে যখন সমস্ত প্রেশারটা আপনা থেকে বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলব। সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে এরকম ভেজিটেবল ম্যাশার না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে বা ঝাঁঝরি দিয়ে, মানে লুচি ভাজতে যেটা ব্যবহার করা হয় সেরকম কিছু একটা দিয়ে সবজিগুলোকে ম্যাশ করে নিতে পারেন। এবারে ভাজিটা রান্না করার আগে মশলা রেডি করে রাখবো। যেমন বলেছিলাম, আমি আজকে প্যাকেটে কেনা মশলা ব্যবহার করছি না, ঘরোয়া দৈনন্দিন রান্নায় যেসব মশলা আমরা ব্যবহার করি তাই দিয়েই বানাবো। কারণ পাওভাজি মশলা হয়তো আপনি সব জায়গায় কিনতে পাবেন না, বাট যদি আপনার কাছে কেনা মশলা থাকে তাহলে সেটাও আপনি ইউজ করতে পারেন। একটা ছোট বাটিতে যে মশলাগুলো লাগবে সেগুলোকে একসাথে করে রাখছি। 1/2 টিস্পুন নিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, এর সাথে 1/2 টিস্পুন দিচ্ছি আমচুর পাউডার। এটা যদি না থাকে তাহলে চাট মশলাও দেওয়া যাবে। এবারে একটা প্যান গরম করে নিয়েছি খুব ভালোভাবে, এর মধ্যে এখন বাটার দিয়ে দেবো। পাওভাজি বাটার দিয়েই বানায়, সেভাবেই টেস্টটা ভালো আসে, এবং আপনি যত বেশি বাটার দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি 2 টেবিল চামচ বাটারই দিচ্ছি, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। এবং এর সাথেই দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। প্যানে বাটার দিয়ে বেশিক্ষণ গরম করবেন না, কারণ বাটার কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর সেটা হলে খাবারের টেস্টটা ভালো লাগে না। তো এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু কাঁচ কাঁচ মতো ভাজা হয়ে আসলে দিচ্ছি 1 টিস্পুন করে আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আদা রসুনটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে গেছে, এবারে ওই যে মশলাগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এবারে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। রাস্তার দোকানে যদি আপনি পাওভাজি খেয়ে থাকেন
তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন এই ভাজিটা বেশ একটা টকটকে লাল রঙের হয়, এবং তার কারণটা আর কিছুই না, দোকানগুলোতে ফুড কালার মেশায়। আমি আজকে ফুড কালার ব্যবহার করছি না, তার জায়গায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে কালারটা আনব। এতে ঝাল হবে না, কিন্তু আপনি রাস্তার দোকানগুলোর মতোই রেড কালারটা পাবেন। মশলাটা কষে গিয়ে যখন তেলটা আলাদা হয়ে যাবে, তখন সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নুনটাও কিন্তু এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। অলরেডি অনেকটাই জল রয়েছে, তাই আর জল দিচ্ছি না। এবারে ঢাকনা না দিয়েই সবজিগুলোকে একেবারে লো ফ্লেমে রান্না হতে দেব। এতে করে এক্সট্রা যে জলটা আছে সেটা টেনে যাবে। প্রায় 15-20 মিনিট মতো সবজিটাকে আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন জলটা টেনে গেছে এবং আমাদের সবজিটা একেবারেই গলে গেছে। ভাজির কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই ঘন এবং ক্রিমি হতে হবে। এবারে এর মধ্যে আমি সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, একটা পাতি লেবু চিপে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি, শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেটা হাতে করে ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথিটা না থাকলে না দিতেও পারেন, খেতে যে খুব খারাপ লাগবে তা কিন্তু নয়। ভালো করে মিশিয়ে নিলাম আর আমাদের ভাজি একদম রেডি। এবারে ভাজির সাথে খাওয়ার জন্য পাওগুলোকে আমরা রেডি করে নেব। এরকম 6টার সেটে পাওগুলো পাওয়া যায়। এর মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, দেখুন এভাবে, তাহলে খোলা যাবে। এদিক থেকে আমি কিন্তু কাটিনি, জাস্ট একদিক থেকেই কেটেছি। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1/2 টিস্পুন মতো বাটার। এর সাথে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 পিঞ্চ মতো দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনে পাতা কুচি। এর মধ্যে পাও মানে ব্রেডটাকে রেখে দিলাম আর জাস্ট 1 মিনিটের জন্য টোস্ট করে নিচ্ছি। এইভাবে ব্রেডটাকে টোস্ট করে পাও ভাজির সাথে সার্ভ করলে দারুণ লাগে খেতে। অ্যাকচুয়ালি দোকানেও এইভাবেই ব্রেডটাকে টোস্ট করেই দেয়। তো ব্রেডটা আমাদের রেডি হয়ে গেল, এদিকে ভাজিও গরম রয়েছে, এটাকে ঝটপট সার্ভ করে ফেলুন। সাথে একটু পেঁয়াজ কুচি, পাতি লেবু আর সামান্য একটু বাটার। ভীষণই টেস্টি পাও ভাজি একদম দোকানের সাথে ঘরেই তৈরি হয়ে গেল। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বৃষ্টির দিনে এরকম একটা চটপাটা মুখরোচক খাবার কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার হাজির হব আরেকটি লোভনীয় রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, বাই।